প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি ইংরেজি শিখতে চান, এখন আপনাকে ইংরেজির কি কি শিখতে হবে এবং কিভাবে শিখতে হবে, এবং আপনারা ইংরেজি শেখার ক্ষেত্রে যে শ্রমটা দিচ্ছেন সেই শ্রমটা আপনাদের আসলে কতটা কাজে লাগছে। আপনাকে একদম ফার্স্ট যেটা শিখতে হবে সেটা হচ্ছে এলিমেন্টস অফ সেন্টেন্স, যেমন একটা সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহার হয়, ভার্ব ব্যবহার হয়, এরপরে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট ব্যবহার হয়, এরপরে অ্যাডভার্বিয়াল ব্যবহার হয়, এরপরে সেন্টেন্সের মধ্যে আর অন্যান্য এক্সটেনশন ব্যবহার হয়। এখন এই জায়গাতে আপনাকে যে ব্যাপারটা শিখতে হবে সেটা হচ্ছে একটা সেন্টেন্সের যে এলিমেন্টসগুলো রয়েছে সেই এলিমেন্টসগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, মানে কোন অংশটা আগে দিবেন, কোন অংশটা পরে দিবেন, কোনটার আগে আর্টিকেল যোগ করবেন, কোনটার আগে প্রিপোজিশন যোগ করবেন, কোনটার আগে আপনি আর্টিকেল এবং প্রিপোজিশন দুটো যোগ করবেন, আবার কোনটার আগে আর্টিকেল এবং প্রিপোজিশন দুটোর একটাও ব্যবহার করবেন না। অর্থাৎ আপনাকে প্রথম যে ব্যাপারটা শিখতে হবে সেটা হচ্ছে এলিমেন্টস অফ সেন্টেন্স। আপনার দ্বিতীয় যে ব্যাপারগুলো আসবে সেটা হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ একটা সেন্টেন্সে স্বাভাবিকভাবে প্রিপোজিশন কিন্তু অনেক ব্যবহার। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি সেন্টেন্স তৈরি করতে গেলেই কোনো না কোনোভাবে প্রিপোজিশনের ব্যবহার হয়। এরপরে আপনাকে যে ব্যাপারটা শিখতে হবে সেটা হচ্ছে আর্টিকেল। আপনি দেখবেন সেন্টেন্স তৈরি করতে গেলেই কিন্তু আর্টিকেলের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ কোন আর্টিকেল আপনি কখন ব্যবহার করবেন, কোন ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হবে না, আর কথায় আর্টিকেলের ব্যাপারগুলো আপনাকে একটু ভালোভাবে জানতে হবে। এরপরে ইংরেজি শেখার একদম প্রধান ধাপ বা প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে টেন্স শিখতে হবে। আপনাকে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো কিন্তু কোনো না কোনো টেন্সে অন্তর্ভুক্ত। এই টেন্স সম্পর্কে আপনাকে একটা খুব ভালো ধারণা লাগবে। আপনার যদি টেন্সের সেন্স না থাকে তাহলে আপনার ইংরেজি শেখা আর সম্ভব হবে না, কারণ আপনি যে সেন্টেন্সই মেক করতে যাবেন সেটা কোনো না কোনো টেন্সের মধ্যে পড়বে। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কিন্তু 10টা ব্যবহার আছে, এরপরে পাস্ট ইনডিফিনাইট টেন্সের কিন্তু 5টা ব্যবহার আছে, 5টা বা 7টা ব্যবহার আছে, আবার এরকম ফিউচার ইনডিফিনাইট টেন্সেরও 5টা ব্যবহার আছে। তাহলে দেখেন আমরা 12 প্রকার টেন্স শিখি কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যেই যে অনেকগুলো ব্যবহার আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যেই যে অনেকগুলো ব্যবহার আছে, ফিউচার ইনডিফিনাইট টেন্সের মধ্যেই যে অনেকগুলো ব্যবহার আছে সেই ব্যবহারগুলো কিন্তু আমরা জানি না। এরপরে আপনাকে শিখতে হবে হচ্ছে মডালের ব্যবহার। আপনি কথা বলতে গেলেই দেখবেন যে বিভিন্ন রকম মডালের ব্যবহার হচ্ছে, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বগুলো আপনাকে জানতে হবে এবং সেগুলোর সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। এরপরে আপনাকে যে ব্যাপারটা শিখতে হবে সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। আমরা কিন্তু দুইভাবে কথা বলি, একটা হচ্ছে আমরা অ্যাক্টিভ মোডে কথা বলি, আবার কখনো কখনো আমরা প্যাসিভ মোডে কথা বলি। যেমন আপনাকে এভাবে আপনি বলেন যে আমাকে দাওয়াত করা হয়েছিল বাট আমি যাইনি, তাহলে দেখেন আমাকে দাওয়াত করা হয়েছিল, এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। এছাড়া আপনি আবারও কিভাবে বলতে পারেন যে আমাকে দাওয়াত করা হবে, এই যে আপনি বললেন যে আমাকে দাওয়াত করা হবে এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। তাহলে আমরা কথা বলার সময় বা ফ্রি হ্যান্ডে লেখার সময় আমরা দুইটা ফর্ম ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্যাসিভ ফর্ম, অথবা আমরা বলতে পারি একটা হচ্ছে অ্যাক্টিভ মোড আর একটা হচ্ছে প্যাসিভ মোড। আপনাকে এই প্যাসিভ মোড বা প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার সম্পর্কে আপনার একটা চূড়ান্ত ধারণা লাগবে। এছাড়া আর অল্প কিছু গ্রামার শিখলেই আপনি কিন্তু একদম ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন, ফ্রি হ্যান্ডে লিখতেও পারবেন। ইংরেজিতে কথা বলার জন্য, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লেখার জন্য আপনাকে শত শত গ্রামার, হাজার হাজার গ্রামার মুখস্থ করতে হবে, হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করতে হবে, এরকম কিন্তু ব্যাপার না। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান অথবা ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে চান তাহলে আপনাকে হাজার হাজার গ্রামার মুখস্থ করতে হবে না। ধরেন ইংলিশ গ্রামার রয়েছে 100%, এর মধ্যে অনলি 20% আপনি যদি বোঝেন তাহলেই আপনি কিন্তু ফ্রি হ্যান্ডে লিখতেও পারবেন আবার কথাও বলতে পারবেন। ইংরেজি শিখতে গেলে আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে হবে, সেটি হচ্ছে মেকিং কোশ্চেন, অর্থাৎ আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে নিশ্চয়ই প্রশ্ন করতে হবে, অথবা আপনাকে কেউ প্রশ্ন করবে আপনাকে সেই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তাহলে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে প্রশ্ন তৈরি করা শিখতে হবে এবং প্রশ্নের উত্তর দেওয়া শিখতে হবে। এই হচ্ছে মোটামুটি আপনি যদি এই গ্রামারগুলো শেখেন, আর দু একটি যদি এক্সট্রা আরও কিছু বিষয় রয়েছে সেইগুলো যদি শেখেন
তাহলে আপনি ফ্রি হ্যান্ডে লিখতেও পারবেন, আবার আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এইগুলো আমরা জানি বা এগুলো আমরা শিখেছি, কিন্তু তারপরে তো আমরা ফ্রি হ্যান্ডে লিখতে পারি না, ইংরেজিতে কথা বলতে পারি না। এর প্রধান কারণটা হচ্ছে আমরা যেভাবে ইংরেজি শিখি এই পদ্ধতিটাই হচ্ছে একটা ভুল পদ্ধতি। আমরা আসলে ইংরেজি গ্রামারগুলো শিখি হচ্ছে ডেফিনিশন ভিত্তিক, অর্থাৎ টেন্স কাকে বলে, কত প্রকার কী কী, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কী কী, ভার্ব কাকে বলে, কত প্রকার এবং কী কী, অর্থাৎ একটা গ্রামার কাকে বলে, কত প্রকার এবং কী কী, এই বিষয়গুলো আমরা শিখি। এরকমভাবে আমরা প্রায় অনেক গ্রামারই জানি, তারপরেও আমরা ফ্রি হ্যান্ডে লিখতেও পারি না, আবার ইংরেজিতে কি কথাও বলতে পারি না। এই পদ্ধতিটা আসলে একটা ভুল প্রসেস বা ভুল পদ্ধতি। আপনাকে যদি ইংরেজিতে কথা বলতে হয়, আপনাকে যদি ফ্রি হ্যান্ডে লিখতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সংজ্ঞাভিত্তিক গ্রামার না পড়ে আপনাকে প্রয়োগিক গ্রামার শিখতে হবে, মানে প্রয়োগিক ইংরেজি শিখতে হবে। আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইংরেজিতে কথা বলার সময়, আমরা ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লেখার সময় আমরা যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে, সেই বিষয়গুলোকে আপনাকে প্রয়োগিকভাবে শিখতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে এই প্রয়োগিকভাবে ইংরেজি না শিখে আমরা সংজ্ঞা আকারে গ্রামার শিখি এবং সেগুলা কত প্রকার কী কী এইগুলা শিখি, যার কারণে সমস্ত গ্রামার জানার পরেও আমরা ইংরেজি শিখতে পারি না। তো এই ইংরেজি শেখার জন্য আমার একটি কোর্স রয়েছে, সেটা হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সটাতে একদম প্রয়োগিক ইংরেজি শেখানো হয় এবং আপনি ইংরেজিতে কথা বলার জন্য, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লেখার জন্য আপনার যত কিছু প্রয়োজন হবে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাকে সেই ইংরেজিগুলো শেখানো হবে। যত দুর্বল স্টুডেন্টই হোক, আপনি ইংলিশ গ্রামার ভালো বুঝেন না, ইংরেজি ভোকাবুলারি বেশি মুখস্থ নেই, ইংরেজির সেন্সটা আপনার মাথায় ধরে না, খুবই দুর্বল স্টুডেন্ট হলেও তারা ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ইংরেজি ফ্রি হ্যান্ডে লিখতেও পারবেন, সেইভাবেই এই কোর্সটি পরিচালিত হয়। এই কোর্সটি হচ্ছে মাত্র 3 মাসের একটা কোর্স এবং এই 3 মাসের মধ্যেই আপনার ইংরেজির যে ভয়টা সেটা সারা জীবনের জন্য ইনশাল্লাহ চলে যাবে এবং আপনি ফ্রি হ্যান্ডে লিখতেও পারবেন, ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজি ভাষাটার মূল কাঠামোটা কী সেই ব্যাপারগুলোও আপনি বুঝতে পারবেন। লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 8ম ব্যাচ মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে, আপনি চাইলে এখন এই মুহূর্তে ভর্তি হতে পারেন। তবে এই জায়গাতে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এটা কিন্তু সীমিত আসনের একটি কোর্স। এই কোর্সের মাধ্যমে এরকম না যেখানে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি নেওয়া হবে এবং সবাই চাইলে এই কোর্সে ভর্তি হতে পারবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই কোর্সটা হচ্ছে সীমিত আসনের একটি কোর্স, মাত্র 30 জন শিক্ষার্থী নিয়ে এই কোর্সটি পরিচালিত হয়। আপনি যদি এই কোর্সে ভর্তি হয়ে আপনার ইংরেজির উইকনেসটাকে রিমুভ করতে চান, আপনি যদি ইংরেজি শিখতে চান, তাহলে আসন শেষ হয়ে যাওয়ার পূর্বেই এই কোর্সে আপনার সিটটি কনফার্ম করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এইটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি এই নাম্বারে কল করে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে কল করে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার ভর্তিটি নিশ্চিত করুন।